Assalamualaikum viewers. আমি মোহাম্মদ মুনতাসির আনাম চলে আসলাম আপনাদের সাথে আজকে 48000 টাকা বাজেটের মধ্যে 24 ইঞ্চি মনিটর সহ 5600 জি দিয়ে একটা ব্র্যান্ডের ক্যাসিং প্রত্যেকটা কম্পোনেন্টই ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে আজকে একটা পিসি বিল্ড ভিডিও দেখাবো। এই পিসিটা আপনি কি ধরনের কাজ করতে পারবেন, প্রত্যেকটা কম্পোনেন্টের ইন্ডিভিজুয়াল প্রাইস আমরা আপনাকে দিয়ে দিব এবং ডিসকাউন্ট থাকতেছে এবং আপনারা প্রতিনিয়ত কিন্তু ভিডিও দেখতেছেন যে 5600 জি প্রসেসরটা দাম কমতেছে, এখন 11500 টাকার মধ্যে এই প্রসেসরটা স্টেবল আছে। এই জন্য আমরা আজকে চেষ্টা করলাম যে ওই দাম রেখেই প্রত্যেকটা প্রোডাক্টেরই আমি ইন্ডিভিজুয়াল প্রাইস বলে দিব এবং অফারটা আপনাদের কাছে নিয়ে চলে আসছি। তবে ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা মাদারবোর্ড নিয়েই বরাবর কথা বলে থাকি, কিন্তু আজকে আমি প্রথমে শুরু করব হচ্ছে প্রসেসর দিয়ে। প্রসেসর আমরা এখানে 5600 জি, এই প্রসেসরটা অনেক ভালো একটা প্রসেসর। যারা গত 6 মাস বা 1 বছর ধরে আমাদের অফারগুলো দেখে আসতেছেন দেখবেন যে প্রসেসরের দাম কিন্তু আস্তে আস্তে কমতে কমতে এখন এই পর্যায়ে আসছে। জুন জুলাইয়ের দিকে আবার বাজেট আসবে, তখন কম্পোনেন্টের উপর কোনো ভ্যাট ট্যাক্স অ্যাড করবে কিনা সেটা বলা যাচ্ছে না। যদি আপনাদের বাজেট থেকে থাকে বা যারা স্টুডেন্ট এসএসসি এইচএসসি এক্সাম দিচ্ছেন বা শেষ হয়ে গেছে বাজেট করতেছেন পিসি বিল করার জন্য, তারা আমাদের এই কনফিগারেশনে দেখতে পারেন। এই প্রসেসরটার প্রাইস আমরা এখানে রেখেছি 11500 টাকা। এটা কিন্তু আনঅফিসিয়াল প্রসেসর। এখন আনঅফিসিয়াল প্রসেসরটা আপনাকে 11500 থেকে 11800 টাকার মধ্যেই কিনতে হবে। যদি আপনার বাজেট থাকে হচ্ছে 12-13 হাজার টাকা, তখন আপনি 13000 টাকা প্লাসে যে অফিসিয়াল প্রসেসরটা কিনতে হবে। আজকের ভিডিওতে কিন্তু আমি প্রত্যেকটা কম্পোনেন্ট কোনটা অফিসিয়াল কোনটা আনঅফিসিয়াল কোনটার মার্কেট প্রাইস কেমন আছে এবং আমরা অফারে কেমন প্রাইস দিচ্ছি টোটালটাই আপনাদের জানিয়ে দেবো। এতে আপনার কী হবে ভিডিওটা বুঝতে আপনার সুবিধা হবে। আচ্ছা, এটা কিন্তু আনঅফিসিয়াল প্রসেসর, 11500 টাকা রাখবো, 3 ইয়ার্স ওয়ারেন্টি, 5600 জি বেস ফ্রিকোয়েন্সি, 3.964 প্রসেসর, 12 থ্রেড, 19 MB ক্যাশ মেমোরি, আপ টু 4.4 পর্যন্ত বুস্ট করবে। আচ্ছা, এই প্রসেসর খুব ভালো মানের একটা প্রসেসর। এখন কথা হচ্ছে মাদারবোর্ড। আমরা কিন্তু সচরাচর চেষ্টা করি কি যে একটা 5600 জি প্রসেসরটা 6 কোর প্রসেসর এটার জন্য একটা ভালো মাদারবোর্ড চুজ করার জন্য। এখন বিষয়টা হয়ে গেছে কি, আপনার বাজেট 20000 টাকা, আপনি চাচ্ছেন 5600 জিতে পিসি বিল করতে, কিন্তু এটা কখনোই করবেন না। কারণ কি, 5600 জি প্রসেসরটা যেই পারফরমেন্স দিতে পারে ওইটার সাথে একটা বোর্ড মিনিমাম 10-11-12 হাজার টাকা থেকে স্টার্টিং হয়। এখন যদি আপনি 320-এর একটা বোর্ড কিনেন 6000 বা 5800 টাকা দিয়ে, তাহলে কিন্তু আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন না। এটা কিন্তু ভালো মতো বুঝে নিন। আচ্ছা, আর বাজেট যদি কম থাকে তাহলে পিসিটা কয়েকদিন পরে বানান, বাজেট করে ভালো কম্পোনেন্ট দিয়ে পিসি বানান, এতে আপনার লাভ হবে। আমরা এখানে যে বোর্ডটা চয়েস করছি এটা 550-এর একটা মাদার বোর্ড, গিগাবাইটের B550MDS3HAC। এই মাদারবোর্ডে কিন্তু ওয়াইফাই বিল্ট ইন আছে এবং এটাতে র্যাম স্লট 4টা আছে, NVMe স্লট 2টা আছে। যাদের বাজেট এখন কম তারা একটা NVMe তো আমরা দিচ্ছি, এর সাথে পরবর্তী সময়ে আপনি NVMe বাড়িয়ে নিতে চান সেক্ষেত্রে একটা NVMe আপনি লাগিয়ে নিতে পারবেন। এবং এটাতে গ্রাফিক্স কার্ডের স্লট 2টা আছে এবং এটাতে USB পোর্ট আছে 8টা, HDMI আর DVI স্লট দিয়ে দিচ্ছে। এখন এই বোর্ডটা কিন্তু 5600 জি প্রসেসরের সাথে দারুণ একটা পারফরমেন্স দেয় এবং আমরা কিন্তু যতগুলা পিসি সেল করছি প্রত্যেকটা কাস্টমারের কাছে আমরা রিভিউ জানতে চেয়েছি যে ভাই পারফরমেন্সটা কেমন আসতেছে। এখন প্রত্যেকটা কাস্টমারই কিন্তু ভালোই পারফরমেন্স কথা বলতেছে। এখন অনেক কাস্টমার 16 জিবি র্যাম দিয়ে পিসি বিল করে নেয়, অনেক কাস্টমার 32 জিবি র্যাম দিয়ে পিসি বিল করে নেয়। NVMe-র ক্ষেত্রে যেটা নিয়ে কথা আসবে, NVMe-র মধ্যে ব্র্যান্ড ভেদে পারফরমেন্স ডিফারেন্স আসে, তখন ভালো NVMe লাগিয়ে নেয় তখন কিন্তু পারফরমেন্সের ডিফারেন্স আসে। এখন একজন ইউজার পিসি বিল করতেছে 5600 জি দিয়ে 20000 টাকায়, একজন ইউজার 5600 পিসি বিল করতেছে 35-40000 টাকায়, এখন ডিফারেন্স অবশ্যই পারফরমেন্সে আসবেই। এখন 20000 টাকার পিসিতে আপনি 20000 টাকার পারফরমেন্সই পাবেন। আচ্ছা, এই বোর্ডটা কিন্তু আনঅফিসিয়াল বোর্ড এবং এটার 3 বছর ওয়ারেন্টি আছে। এই কনফিগারেশনের সাথে আমরা এই বোর্ডটার প্রাইস রেখেছি 12500 টাকা। মার্কেটে কিন্তু অফিসিয়াল বোর্ডটার প্রাইস 14800 টাকা, একটা ডিসকাউন্ট পাচ্ছেন, ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমরা এখানে, আর এটা আনঅফিসিয়াল হওয়ার কারণে প্রাইসটা একটু কম। এখন যদি আপনার বাজেট থাকে অফিসিয়াল নেওয়ার জন্য, তাহলে আপনি 14500-16600 টাকা দিয়ে আপনি বোর্ডটা কিনতে পারেন। দেখেন একটা বোর্ড প্রসেসরে আপনার ডিফারেন্সটা কত আসলো। অফিসিয়াল একটা প্রসেসর আপনাকে কিনতে হবে 13.5 দিয়ে, এখানে এই প্রসেসরটা পাচ্ছেন আপনি
11500 টাকা 2000 টাকার কিন্তু গ্যাপ চলে আসছে আবার যখন বোর্ড এটা 12500 টাকা দিলাম অফিশিয়ালটা 14500 টাকা 2000 টাকা গ্যাপ চলে আসছে 4000 টাকা কিন্তু এখানে একটা ভালো গ্যাপ চলে আসে এই 4000 টাকাটা যদি আপনি এখানে কনসিডার করে অন্য একটা কম্পোনেন্টে ইনভেস্ট করেন তাহলে আপনার লাভ হবে কারণ এগুলো কিন্তু সব অরিজিনাল প্রোডাক্টই এবং প্রত্যেকটাই কিন্তু ওয়ারেন্টি আপনি 3 বছর পাচ্ছেন কারণ কোনো ভয় পাওয়ার দরকার নেই প্রোডাক্ট প্রচুর ইউজার কিনতেছে আপনি নিতে পারেন একটা অফিশিয়াল ভাবে কোম্পানি নিয়ে আসে একটা থার্ড পার্টি আনঅফিশিয়াল ভাবে নিয়ে আসে এটাই হচ্ছে ফ্যাক্ট কিন্তু প্রোডাক্ট জেনুইন 100% কোনো কপি প্রোডাক্ট হয় না ঠিক আছে আচ্ছা এসএসডি ক্ষেত্রে বলি আপনি যে 5600G প্রসেসরটা চয়েস করছেন এই প্রসেসরটা কিন্তু জেন 3 এর একটা এনভিএমই সাপোর্ট করে এখানে আমরা যে এনভিএমইটা নিয়েছি এটা কিন্তু জেন 3 এর একটা এনভিএমই এবং 5600G প্রসেসর কিন্তু জেন 3 পর্যন্তই সাপোর্ট করে এখন কথা হচ্ছে আমরা এখানে যে এনভিএমইটা নিয়েছি এটা হচ্ছে এইচপির EX900 এটা NVMe Gen 3 এবং এটা রিড স্পিড হচ্ছে 2100 Mbps এবং রাইট স্পিড হচ্ছে 1300 Mbps এবং এই SSDটা খুবই পপুলার একটা SSD যারা পারচেজ করতেছেন কিছু সবাই জানেন বা কিনতেছেন বা কিনবেন ইউটিউব ভিডিও দেখতেছেন এবং এটার প্রাইস আমরা এখন অফার রেখেছি 2000 টাকা এটা 256GB এবং এটার কিন্তু রিড রাইট স্পিড বলে দিলাম এবং ওয়ারেন্টি 3 ইয়ার্স এখন কথা হচ্ছে যে পারফরমেন্স ডিফারেন্স কীভাবে আসে এখন একটা NVMe রিড স্পিড আপনার 3000 Mbps-ও হয় 3500 Mbps-ও হয় এখন ওই ধরনের এনভিএমই প্রাইসগুলো কিন্তু এই 2000-এর মধ্যে পাবেন না আমার কিন্তু আরেকটা 5700G বিল ভিডিও দেখবেন যে আমি আই বাটনে দিয়ে দিব ওখানে একটা অ্যাডাপ্টার এক্সপিজি একটা আমি এনভিএমই নিয়েছিলাম যেটা রিড স্পিড ছিল 3500 Mbps এবং রাইট স্পিড ছিল আপনার 3000 Mbps ডাবল হচ্ছে বেশি সেক্ষেত্রে আপনার ওইটার কিন্তু প্রাইস আমার 3500 টাকা করেছিলাম এখন ওইটা যদি আপনি এই পিসির কনফিগারেশনে ইউজ করতেন তাহলে পারফরমেন্স কিন্তু আরও বেশি 50% পারফরমেন্স একদম বেশি আসতেছে কারণ বাজেট কথা হচ্ছে বাজেট আপনি আপনার বাজেটটা যেভাবে সাজাবেন ওইভাবে পিসিটা বিল্ড হবে ওইভাবে আপনি পারফরমেন্সটা পাবেন এটা কিন্তু এইচপি 250GB একটা এনভিএমই EX900 এবং এটা অফার প্রাইস করে দিলাম 2000 টাকা আপনি এটা আমাদের কাছ থেকে 2000 টাকা নিতে পারবেন এই পিসি বিল্ডের সাথে এবং 3 বছরের ওয়ারেন্টি পাবেন আচ্ছা এইটা গেল বা র্যাম আমরা এখানে যেহেতু ফুল পিসি বিলটা কিন্তু আমরা টোটাল প্রাইসটা ধরছি 48000 টাকা যেখানে কিন্তু 24 ইঞ্চ একটা IPS মনিটর আছে এই জন্য কিন্তু যদি IPS মনিটরটা এখানে প্রাইসটা 11500 টাকা বাদ দেন তাহলে এটা আপনার 36500 টাকার মতোই বা 35500 টাকার মতোই আপনার বিলটা আসতেছে শুধু সিপিউটা এখানে আমি যে র্যামটা নিয়েছি এটা পিএনওয়াই ব্র্যান্ডের একটা XLR8 র্যাম যেটা পিএনওয়াই ব্র্যান্ড নামে সবাই চিনে এবং এটা কিন্তু 3200 MHz-এর র্যাম এবং 8GB 16 ক্যাশ ল্যাটেন্সি স্টার্টিং দিয়ে বলে দিছে এবং এটা 1.35 ভোল্ট পাবেন ভোল্টটা সবসময় খেয়াল করবেন বাজারে যেসব র্যাম পাওয়া যায় একটু কম দামে কিনতে পারলে দেখবেন র্যামের ভোল্টটা থাকে 1.2 আর 1.35 ভোল্টে আপনি পারফরমেন্স বেশি আসবে ক্যাশ ল্যাটেন্সি ক্ষেত্রেও আপনি দেখবেন যেসব ক্যাশ ল্যাটেন্সি বেশি থাকে ওইসব আপনার হচ্ছে র্যামগুলো ভালো পারফরমেন্স পাওয়া যায় আচ্ছা আর ব্র্যান্ডেড র্যাম কেনা ট্রাই করবেন ব্র্যান্ডেড র্যামগুলো পিএনওয়াই হয় কর্সের হয় টিম হয় অ্যাডাটা হয় অ্যাপাচার হয় কিংসম্যান হয় এগুলো সব ব্র্যান্ডেড র্যাম এছাড়া নন ব্র্যান্ডেড কিছু র্যাম বাজারে পাওয়া যাচ্ছে ওইগুলো কিছুটা ডিসকাউন্টে আপনি কিনতে পারবেন কিন্তু বিষয়টা হচ্ছে ওয়ারেন্টি এই র্যামটার ওয়ারেন্টি হচ্ছে লাইফ টাইম যতদিন প্রোডাক্ট বাজারে আপনি কিনতে পারবেন আজ থেকে 5 বছর পরেও যদি এই প্রোডাক্টটা বাজারে কোনো দোকানদার সেল করে থাকে কোম্পানি যদি প্রোডাক্টটা ইম্পোর্ট করে থাকে তাহলে 5 বছর পরে বা 6 বছর পরে যেও কিন্তু যদি আপনার র্যামটা নষ্ট হয় সেক্ষেত্রে ওই র্যামটা রিপ্লেস করে আপনাকে নতুন র্যাম দেওয়া হবে রিপ্লেসমেন্ট লাইফটাইম ওয়ারেন্টির ক্ষেত্রে এটাই হয় আর র্যাম কিন্তু সহজে নষ্ট হয় না আর র্যাম সহজে ঠিক করাও যায় না যদি কোনো কারণে এটা ফল্ট করে আপনাকে একটা ব্র্যান্ড নিউ র্যামই দেওয়া হয় প্রসেসরটা ঠিক করা যায় না ব্র্যান্ড নিউ প্রসেসর রিপ্লেস দেওয়া হয় বোর্ডটা শুধু রিপেয়ারিংয়ের অপশন থাকে কোম্পানির কাছে যদি অফিশিয়াল বোর্ডও কিনেন তাহলে সেটাও তারা রিপেয়ারিংয়ে ট্রাই করে রিপেয়ারিং করতে না পারে নতুন বোর্ড দিয়ে দেয় আনঅফিশিয়াল বোর্ডের ক্ষেত্রে সিস্টেম সেম কারণ বোর্ডের অনেক ডায়োড থাকে অনেক সময় একটা ডায়োড যদি নষ্ট হয়ে যায় সেই ডায়োডটা রিপ্লেস করলে বোর্ড ওকে হয়ে যায় আর যখন বোর্ড একদম পিওর ডেড হয়ে যায় তখন ওই ধরনের বোর্ড আর রিপ্লেস করা যায় না রিপেয়ারিং করা যায় না তখন রিপ্লেস করে ব্র্যান্ড নিউ বোর্ড আপনাকে দেওয়া হবে সেটা আনঅফিশিয়ালের ক্ষেত্রে অফিশিয়ালের ক্ষেত্রে সেম টু সেম আপনি ওয়ারেন্টি পলিসি পাবেন আচ্ছা এখানে এটা প্রাইস দেখেছি 2500 টাকা লাইফ টাইম ওয়ারেন্টি এখানে কুলারটা নিয়ে কথা বলা উচিত কারণ আপনি যদি একজন গেমার হন আপনি যদি একজন এডিটর হন সেক্ষেত্রে কিন্তু আপনি পিসিটা রান করার পরে দেখবেন 3-6 ঘন্টা পিসিটা আপনি রান করতেছেন এখন যদি আপনার বাসায় এসি থাকে তাহলে আপনি আমরা যেই ক্যাসিং নিয়েছি এই ক্যাসিংয়ের সাথে আপনি প্রসেসরের যেই স্টক কুলার এটার সাথে একটা স্টক কুলার দেওয়া আছে ওইটা দিয়ে কিন্তু আপনি পিসিটা রান করতে পারবেন এসি রুমে তখন টেম্পারেচার এমনিতেই কম থাকবে আর যখন আপনার এসি থাকবে না রুমটা গরম থাকবে আপনি দীর্ঘ 4-5 ঘন্টা পিসিটা হ্যাভিলি ইউজ করবেন তখন আমি রিকমেন্ড করবো কি আপনি অবশ্যই একটা কুলার নেবেন কারণ যারাই একটা পিসিতে কুলার নিয়েছে
একটা ম্যাশ ক্যাসিং নিয়েছে, তাদের প্রত্যেকের পিসির পারফরমেন্সই ভালো ছিল। ক্যাসিং এর একটু বিস্তারিত কথা বলবো, ক্যাসিং পর্যন্ত যাই। আচ্ছা কুলার, এটার হচ্ছে যেই ইয়ারফ্লো সিএফএম বলছে 70.2 CFM, এখন 70.2 CFM এর এই কুলারটার প্রাইস আমরা এখানে ধরেছি 1750 টাকা। আর এখানে তেমন কিছু নেই, 1750 টাকা ধরেছে এখানে। আর আপনার হচ্ছে এই কুলারটার ওয়ারেন্টি 1 বছর পাবেন। এটাও কিন্তু RGB কুলার, বেশ সুন্দর লাগে, আমরা এই ধরনের সেটআপ যখন সেল করছি বেশ ভালো লাগতেছে। এটা বাদেও কিন্তু ডিপকুলের কুলারও আমাদের কাছে আছে, যদি ডিপকুলের কোনো মডেল চয়েস থাকে আপনারা আমাদের কাছে ডিপকুল নিতে পারবেন, গেম ম্যাক্স নিতে পারবেন, আপনি অ্যান্টেক নিতে পারবেন, থার্মাল টেক নিতে পারবেন, প্রত্যেকটা কম্পোনেন্ট প্রোডাক্টই অ্যাভেলেবল থাকে। অনেক সময় অনেক প্রোডাক্ট থাকে না, তখন আপনারা আমাদের বললে আমরা সেটা আপনাকে ম্যানেজ করে দিতে পারবো। আর এখানে পাওয়ার সাপ্লাইটা নিয়েছি আমি, একটা ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই নিয়েছি, অ্যান্টেকের 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই। এটা নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যখন আপনি এডিটিং করবেন যাতে একখানা পারফরমেন্সটা বেস্ট থাকে, যখন গেমিং করবেন FPS ড্রপ না করে, পিওর পাওয়ারটা যেন সে পিসি যখন একটা আপনি গেম অন করছেন তার পাওয়ার প্রয়োজন হচ্ছে, এখান থেকে সেটি কান দিয়ে পাওয়ারটা নিয়ে কাজ করতে পারবে। আর যখন আপনি 200 ওয়াটের একটা লোকাল পাওয়ার সাপ্লাই নেবেন, যেগুলোর প্রাইস হচ্ছে 1000 থেকে 1200 টাকা, একটা সময় যেয়ে কিন্তু ওই পাওয়ার সাপ্লাইটা ভালো একটা পারফরমেন্স দিতে পারে না, এটা কিন্তু আমরা দেখে আসতেছি। এখন তবুও বাজেট কমের কারণে অনেক কাস্টমার নিচ্ছে, আমরা সেল করার সময় বলি ভাই আপনি পাওয়ার বাড়াই নেন, কিন্তু তার কাছে বাজেট কম থাকে, ক্যাসিং পাওয়ার সাপ্লাই কম ইনভেস্ট করে। কিন্তু একটা পিসি তো আপনি চেষ্টা করতেছেন যে 5-6 বছরের জন্য বানানোর জন্য, বা 8-10 বছর পর্যন্ত আপনি পিসিটা ইউজ করবেন। এখন এমনভাবে পিসিটা বানাবেন যাতে পিসিটা আপনাকে একটা ভালো পারফরমেন্স শুরু থেকেই দেয় এবং এটা যেন দীর্ঘদিন আপনাকে একটা ভালো একটা পারফরমেন্স দেয়। আর এই অ্যান্টেকের এই অ্যাটম 350 ওয়াটের পাওয়ার সাপ্লাইটা আমরা 2500 টাকায় আপনার কাছে সেল করবো, এবং এটার ওয়ারেন্টি পাবেন হচ্ছে 2 ইয়ার্স। এখন এটার এগেনস্টে যদি আপনার বাজেট আরও একটু বেশি থাকে, সেক্ষেত্রে আপনি 450 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইডের থার্মালটেক আছে, ডিপ কুল আছে, কর্সের আছে, কুলার মাস্টার আছে, অ্যান্টেক আছে, এগুলার কর্স মানে আরও কিছু ব্র্যান্ড আছে যেগুলো আপনি নিতে পারেন। আর বাজেটের মধ্যে চেষ্টা করতেছে 24 ইঞ্চি মনিটর সহ ব্র্যান্ডের ক্যাসিং প্রত্যেকটা কম্পোনেন্ট কোয়ালিটি দিয়ে একটা বিল্ড করার জন্য। এখন আমার তো 25,000 টাকা 5600 পিসি বিল্ড আছে, তাহলে আপনি কেন বা 30,000 টাকা মনিটর সহ বিল দেখবেন অনেকে দিচ্ছে, তাহলে কেন এই পিসিটা একটু কিনবো? এটাই তো উদ্দেশ্য। এখন কম্পোনেন্টগুলাই বিষয়, আপনি অন্যান্য দোকান থেকে যেই দামটা আপনি অফার পাচ্ছেন, ওখানে যেই কম্পোনেন্টগুলো আপনি পাচ্ছেন, বা আমি আপনাকে যেই অফার করতেছি বা যেই কম্পোনেন্ট দিচ্ছি, সেম টু সেম কিন্তু কম্পোনেন্ট হচ্ছে না, এই জন্য দামের ডিফারেন্স আসতেছে। আপনাকে কিন্তু এগুলো সব বুঝে শুনে আগাইতে হবে। আচ্ছা এই পাওয়ার সাপ্লাইটা এটার সাথে যায় অ্যাকুরেট। এখন কথা হচ্ছে আরেক জায়গায়, যদি আপনি ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড লাগানোর প্ল্যান করে রাখেন, তখন চেষ্টা করবেন যে পাওয়ার সাপ্লাইটা একবারে যেই কার্ডটা আপনি কেনার জন্য প্ল্যান করে রাখছেন ওই কার্ডটার সাথে সুইটেবল এবং পাওয়ার অ্যাকুরেট মিলিয়ে পাওয়ার সাপ্লাইটা নিয়ে রাখবেন। তাহলে পরবর্তী সময় শুধু কার্ডটা কিনে বসাই দিবেন পিসি, ওকে। নাহলে আপনি এখানে একটা ইনভেস্ট করলেন, পরে কার্ড কিনলেন, এই পাওয়ার সাপ্লাই রিকমেন্ডেড হচ্ছে না, তখন কিন্তু অবশ্যই আপনাকে এই পাওয়ার সাপ্লাইটা কারোর কাছে সেকেন্ড হ্যান্ড দামে সেল করতে হবে এবং আপনাকে আবার একটা ব্র্যান্ড নিউ পাওয়ার সাপ্লাই কিনতে হবে। আমি এটা নিয়ে কথা বলে ফেলি, ক্যাসিং। ক্যাসিং হচ্ছে এটা অ্যান্টেকের NX 291 অথবা 292 মডেলটা হবে, এবং এই ক্যাসিংটা অ্যান্টেকের একটা প্রিমিয়াম সেগমেন্টের ক্যাসিং। অ্যান্টেকের ক্যাসিংগুলো আপনি যখন একটা না 2-3-4-5 বছর ইউজ করার পর একদম দেখতে কোয়ালিটি একদম অ্যাকুরেট থাকে, কোনো মানে যে স্পট পড়বে বা আপনার যে ইয়াটা অ্যালুমিনিয়ামের যে বডিটা, অ্যালুমিনিয়াম বডিটা যে এক মরিচা পড়বে, এই ধরনের কমপ্লেন থাকে না। এখন এই ধরনের কমপ্লেনগুলো তখনই থাকে যখনই আপনি নন ব্র্যান্ডের ক্যাসিংগুলো কিনবেন, এটা কিন্তু আপনারা নতুন ইউজাররা বোঝেন না। আমি একটা জিনিস খেয়াল করলাম, গত আমি 1800 একটা পিসি সেল করছিলাম এক কাস্টমারের কাছে, ব্র্যান্ড নিউ পিসি, উনি অ্যান্টেকের একটা 5000 টাকা দিয়ে আমাদের কাছ থেকে ক্যাসিং কিনছিল। এখন দেখা গেল কি, উনি 5 বছর পরে ওনার পিসির পারফরমেন্সটা স্লো হয়ে গেছে এবং কিন্তু ক্যাসিংটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনেই আছে, উনি ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। মানে কাস্টমার উচিত কি প্রত্যেকটা কম্পোনেন্টকে পরিষ্কার করে রাখা, এতে মানে আপনার জিনিস যত্নে রাখা, তাহলে আপনার জিনিস আপনাকে ভালো একটা সার্ভিস দিবে। আর পরবর্তী সময় উনি কী করলো কি, ওনার যে আগের Core i3 8th gen দিয়ে পিসি বানিয়ে নিয়েছিল, ওই বোর্ড প্রসেসর উনি একটা ছোটো কোনো পিসিতে একটা ক্যাসিংয়ে ফিটিং করে নিল, আর এখানে 5700 দিয়ে দামে একটা বোর্ড দিয়ে পিসিটা মডিফাই করে নিল। কার্ড তো ওনার ছিল, কার্ডটা সহ ইউজ করলো। আচ্ছা এই জন্যই আমি ক্যাসিংটার কথা বলার সময় এটা বলে ফেললাম, কারণ আপনি যখন প্রিমিয়াম সেগমেন্টের ক্যাসিংগুলো কিনবেন দেখতেও সুন্দর লাগে, এটা কোয়ালিটিও ভালো, প্রত্যেকটা ইউএসবি পোর্টও নর্মাল ক্যাসিংয়ের থেকে অনেক বেশি আপনাকে সার্ভিস দিবে, আপনার যে হেডফোনের জ্যাকটা আছে, অডিওর জ্যাকটা আছে, ওটা আপনাকে অনেকবার আপনি ইন আউট করলেও দেখবেন নরম হয়ে যায় বা লুজ হয়ে যায়, এই ধরনের প্রবলেম থাকে না। আর এই ধরনের ক্যাসিংগুলোর ফ্যানগুলোও কিন্তু কোয়ালিটি ফ্যান হয়,
এখন আপনি যখন একটা ফ্যানে ধুলা জমবে ফ্যানটা ঘুরতে ঘুরতে একটা সময় আপনার টাল হয়ে যায় বা আপনার হচ্ছে ঠিকমতো ঘোরে না আওয়াজ করে ফ্যান থেমে যায় এই ধরনের অনেক প্রবলেম কিন্তু অনেকে ফেস করে যারা নতুন ইউজার তারা তো বুঝতেছেন যে আপনার কোন কিনবেন যারা কিনে এই ধরনের প্রবলেম ফেস করছে তাদের তো আমরা জানি আমরা তো সেল করতেছি কাস্টমার প্রবলেম জানতেছি এখন এই যে ক্যাসিংটা এখানে দেওয়া হয়েছে অ্যান্টেকের এই ক্যাসিংটার যে ইয়ারফ্লোটা যথেষ্ট ভালো অন্যান্য হচ্ছে ক্যাসিংয়ের থেকে কারণ এই ফ্যানগুলোর প্রাইস কিন্তু বেশি এবং এই ক্যাসিংয়ের সাথে যে ফ্যানগুলো দিয়েছে এটা কিন্তু কোয়ালিটি ফ্যান নর্মাল ফ্যান না এবং এটাতে কিন্তু তিনটা ফ্রন্টে 8GB ফ্যান পাবেন এবং ব্যাক সাইডে একটা নন 8GB ফ্যান পাবেন তাইলে আপনারা এখানে একটা 8GB ফ্যান আমরা আপনাকে দিয়ে দিতে পারি কিছু টাকা অ্যাডজাস্ট করে নিয়েন কিন্তু এই অবস্থায় এই ক্যাসিংটার মার্কেট প্রাইস আছে 3900 টাকা কিন্তু আমরা এটা ডিসকাউন্টে আপনার কাছে সেল করব 3500 টাকা আর অ্যান্টেকের ক্যাসিং নিয়ে তেমন কিছু বলার নেই যদি আপনার 3500 টাকার মধ্যে অন্য কোনো ক্যাসিং চয়েস থাকে আমাদের জানাবেন আমরা চেষ্টা করবো ক্যাসিংটা দেওয়ার জন্য আমাদের ক্যাসিং স্টক ইন হচ্ছে আমরা ক্যাসিং নিয়ে বেশ কিছু রিভিউ করব আর এরপর মনিটর আসার আগে বলে দিই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আপনার জন্য ভিডিও করতেছি আর কমেন্ট করবেন যে কোথায় আমাদের ল্যাকিংস আছে কোথায় আমাদের ঠিক করতে হবে কোথায় আমরা ভুল করতেছি কোথায় আমরা প্রাইসটা বেশি ধরছি বা প্রাইসটা ঠিক আছে নাকি আমাদের জানাবেন আমরা এখানে যে মনিটরটা নিয়েছি এটা হাংকি হাংকি ব্র্যান্ডটা অনেক ভালো একটা ব্র্যান্ড এদের মাল্টিপ্যাক হয় পাওয়ার সাপ্লাই হয় অনেক অনেক প্রোডাক্ট হয় যারা একটা প্রিমিয়াম ক্যাটাগরি মেনটেন করে আর প্রোডাক্ট তৈরি করে বলা হচ্ছে কি ওরা কিন্তু আপনার যে হাংকি ব্র্যান্ডের যে অনেক প্রোডাক্ট করতেছে এমন না ওরা এক একটা প্রোডাক্ট করতেছে বাজারে ওটা আনতেছে ওটার ভালো একটা প্রমোশন করতেছে সেল করতেছে চাইলে কিন্তু ওরা অনেক ব্র্যান্ড করতে পারে করে না বা আপনি যখন হাংকি লিখে অনলাইনে সার্চ দিবেন দেখবেন ওদের অনেক প্রোডাক্ট আছে এটা কিন্তু বাংলাদেশের অফিসিয়াল প্রোডাক্ট এবং বাংলাদেশের টপ একজন ব্র্যান্ড কোম্পানি করে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এবং এটা কিন্তু IPS মনিটর 24 ইঞ্চি এবং এটার ওয়ারেন্টি কিন্তু 3 বছর এবং এটার রেসপন্স টাইম হচ্ছে 5 মিলি সেকেন্ড এবং এটার 60Hz একটা আপনার মনিটর এই মনিটরটা কিন্তু 24 ইঞ্চি বেশ ভালো মানের একটা মনিটর এখন যারা গেমস খেলতে চাচ্ছেন বা এডিটিং করতে চাচ্ছেন বড় একটা মনিটর দরকার হয় এটা কিন্তু বাজেটের মধ্যে আছে IPS ফিচারটা পাচ্ছেন 60Hz এটা এনাফ এডিটিংয়ের জন্য 5 মিলি সেকেন্ড রেসপন্স টাইম এই বাজেটের জন্য এনাফ ওয়ারেন্টি ইস্যু থাকে যে 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে কোনো ড্যামেজ হলে কোম্পানি আপনাকে চেঞ্জ করে দেওয়ার কথা বলতেছে এবং গ্লোবাল ব্র্যান্ডের কিন্তু ওয়ারেন্টি পলিসিটা খুব দারুণ কারণ ওদের যেই প্রোডাক্টগুলো আমরা সেল করি না কেন আসোস বলেন এফোরটেকের প্রোডাক্ট বলেন কিউডির প্রোডাক্ট বলেন প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি কিন্তু খুব সার্ভিস ভালো দেয় আচ্ছা ওরা এটাও আনছে সাবব্র্যান্ড হিসাবে এবং দামের মধ্যে কম দামের মধ্যে যারা বাজেট খুঁজতেছেন এটা নিতে পারেন এখন এটার এগেনেস্টে এই বাজেটে কিন্তু 24 ইঞ্চি অন্য কোনো মনিটর নেই এমআই ছাড়া এমআইটা কিন্তু 6 মিলি সেকেন্ড রেসপন্স টাইম পাবেন এবং দারুণ একটা মনিটর আর এমআইটাও ভালো মনিটর কিন্তু ওটা ওয়ারেন্টি থাকে 1 বছর এটা 3 বছর ওয়ারেন্টি এই হচ্ছে ডিফারেন্স টোটালটা আমি 48,000 টাকা প্রাইস আমি বলে দিচ্ছি কীভাবে হচ্ছে মনিটরটা 11,500 টাকা 3 ইয়ার্স ওয়ারেন্টি 5 মিলি সেকেন্ড রেসপন্স টাইম 60Hz IPS প্যানেল পাওয়ার সাপ্লাই 2500 টাকা 2 ইয়ার্স ওয়ারেন্টি জেনুইন পাওয়ার সাপ্লাই অফিসিয়াল প্রোডাক্ট স্মার্টের প্রোডাক্ট অফিসিয়াল 2500 টাকা লাইফ টাইম ওয়ারেন্টি অফিসিয়াল প্রোডাক্ট 250GB EX900HP 2000 টাকা অফিসিয়াল প্রোডাক্ট বোরাস E1 লাইট গেম ডিএসের 1750 টাকা ক্যাসিং অফিসিয়াল ক্যাসিং 3500 টাকা NX 291 অথবা 292 মডেলটা হবে এটা আনঅফিসিয়াল বোর্ডার প্রসেসর আনঅফিসিয়াল প্রসেসরটা প্রাইস 11,500 টাকা 3 ইয়ার্স ওয়ারেন্টি এবং আনঅফিসিয়াল বোর্ডের প্রাইস ওয়াইফাই সাপোর্টেড বোর্ড AC এটার প্রাইস 12,500 টাকা আমরা অফারে রেখেছি এখন কথা হচ্ছে যদি আপনি এই PCটা যদি কোনো দোকান থেকে বিল করতে যান চেষ্টা করবেন কোটেশন নেওয়ার জন্য যদি এই প্রাইসে দিতে পারে তো কিনে নেবেন যদি ঢাকার বাইরে থাকে যদি এই প্রাইসে পেয়ে যান কিনে নেবেন যদি আমাদের প্রাইসটা ভালো লেগে থাকে তাহলে আমাদের শপটা ভিজিট করেন আমরা আপনাকে এই প্রাইসে PCটা বিল করে দিব এবং ভালো করে সার্ভিস দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই আমি মোহাম্মদ মুনতাসির জানাম চলে আসবেন নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম